আমি রবীন্দ্রনাথের একটা কথা খুব মানে মানি সেটা হলো যে রবীন্দ্রনাথ বলছেন যে জীবনটাকে কেঁদে কাটানোর থেকে হেসে উড়িয়ে দেওয়া উত্তম তা আমি যতটুকু পারি যে এইটা আমি রিয়েলাইজ করছি ধরেন আমার বয়স যখন পঁচিশ পঁচিশের কাছাকাছি যখন তখন আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম রিয়েলাইজে রিয়েলাইজেশনটা পুরোটা ব্যাখ্যা না করি একটা ব্যাখ্যা করলাম যে আমি যখন দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় দেশের ভিতরে নানা জায়গায় যখন ঘুরতে যাই তখন অনেকেই খুব আফসোস করে যাই তুই এত ঘুরিস এত কিছু করিস এত মজা করিস নানান কিছু করিস তখন আমি বললাম যে হ্যাঁ আমি করতে পারতেছি আমি যাইতে পারতেছি একই লেভেলে হয়তো চাকরি করতেছি একই সময় পরিমাণ ইয়ে করতেছি

প্রচুর নড়াচড়া করি নড়াচড়া এনে কিন্তু ঘুরতে তো পয়সা লাগে হ্যাঁ ঘুরতে পয়সা লাগে কিন্তু যে পয়সা লাগে সেই পয়সা আমাদের আমরা যে আমরা যেই সার্কেলে জায়গায় পড়ি এটা হচ্ছে তুমি ইনভেস্টমেন্টটা এমন একটা জায়গা করো যেটা যেটা তোমাকে ফুর্তি দিবে ফুর্তি দেয় এবং এটার ভিতরে মজা আছে এবং সেই ফুর্তিটা তুমি তোমাকে সমৃদ্ধ করে সমৃদ্ধ করে সেটা যদি বলতে পারেন বলেন অসুবিধা নেই না আমার আমার একটা সময় মনে হচ্ছে কি জানো যে তোমার অনেক মানুষকে দেখলে মনে হয় তোমার সাথে তো অনেক দিন অনেক কথা যে হয়েছে তা তো না মানে ধরো আমি সবসময় খুবই কৌতূহলী জেনারেশনের ব্যাপারে বিশেষ করে পরের জেনারেশন নিয়ে আগের জেনারেশন নিয়ে আমার কোন একটা কৌতূহল নাই আসলে হুম তো ওইটাতে মনে হচ্ছে যে যারা খুব মাল্টিলেয়ার লাইফ লিড করে তো চারটা পাঁচটা লেয়ার আছে তাদের লাইফের এবং তুমি ই আর কি করো মানে আমার মনে হচ্ছে যে তুমি একসময় একটু একটু উন্মাদে ছিলাম আর আমার সবসময় একটু কৌতূহল ছিল যে সেন্স অফ হিউমার নিয়ে আসলে যে যে আসলে সেন্স অফ হিউমার নাই আসলে এটা কখনো মেধাবী হয় না এটা বিশ্বাস করো হ্যাঁ হ্যাঁ

রসবোধ একটা বিষয় সে ব্যাপারটা কি আসলে যে আমার ভিতরে এক ধরনের কি বলবো এটাকে যে এক ধরনের চর্চা আছে ইন্টারনালি আমার মধ্যে যেটার মধ্যে সেটা আমার ওয়ান কাইন্ড অফ কি বলব যে আমার সহ্য ক্ষমতা আমার ধৈর্য সব কিছু মিলে মানে আমি আমার আমাকে নানান পরিস্থিতি দেখলেও আমার মনে হয় যে না এটাই বোধ হয় স্বাভাবিক এরকম একটা ব্যাপার বোঝায় নাকি মানে নাকি বলবো যে আমি হাস্যসতত্বকোন ব্যাপার একটা বা রসবোধের মধ্যে থাকি

একটা মানুষের সাথে হেসে কথা বলি একটা মানুষের শুধু যদি ফাইদামগিরে কথা বলি তাহলে আমার গুরুত্ব কমে গেল এটা একটা এটার একটা ধারণা আছে হুম সেই ধারণা না তুমি যেটা বুঝতে এগুলো কিন্তু ট্রিজুটিস এই যে ধরো ফাজলামো করা এটা এই যে ধরা ধরো আমি একটা খুব আয়রনের কথা তোমাকে বলি যে ধরো ছোটো একটা বাচ্চা আমাদের দেশে কী হয় ছোটোবেলাতে বাবু একটু হাসো বাবু একটু হাসো অনেক রকম করে এই বাচ্চাটাই যখন বড় হয় বছর বছর বয়সে যখন হাসে বলে এই খালি হাসে বলে তো এই শিপটা কেন হয় ওখান থেকে আসি আমরা ওই শিবটা কারণে ওই আবার একই জিনিসই বলি যে আমরা যেভাবে বেড়ে উঠি বা যেই জায়গাটায় আমরা আমাদের আমাদের যাপিত জীবনের যে জায়গাটা আমরা দেখি সেই জায়গাটা আমরা আসলে অত্যন্ত সিরিয়াসলি এবং আমাদের সোসাইটির অনেকগুলো লেয়ার আছে তো ওই লেয়ারে আমরা একে অপরের আচরণ দিয়ে আমাদের সম্মান এবং এই জায়গাটা আমি মনে করি তার মানে আমাদের মধ্যে একজন ইনসিকিউরিটি আছে এটা আমি বলতেছি যে আমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি আছে আত্মসম্মান বলতে মানে এই গ্যালো গ্যালো ভাব এই গ্যালো গ্যালো ভাবের একটা জায়গা তৈরি হয় এই তৈরি হওয়াটা যত যে জায়গায় যত বেশি হয় তত সেই জায়গাতে দেখবে যে হাসি ঠাট্টা তত কম হয় তার মানে রেগে গেলেন তো ক্ষেপে গেলেন এটা আমাদের একদম মানে জাতিগতভাবে আছে একদম আছে বাট দেখবেন যে যে সোসাইটি আবার যারা একটু ওই ওই সমস্যাটা নাই তারা এই জিনিসগুলো আবার খুব সুন্দর করে করতে পারে তারা হাসি টা করতে পারে না শুধু উত্তরবঙ্গের মানুষকে আমি দেখছি তার ব্যাপক এটা জাতীয় সমস্যা এটা একটা এটা আমি আসলে জাতীয় সমস্যা বলবো না কারণ বাংলাদেশের আমার ধরনে যদি আপনি আলাদা করে দেখেন উত্তরবঙ্গে এক ধরনের আবার সুনামগঞ্জ বা এই এইটারেক ধরনের না কিন্তু তোমার কি মনে দেবdash কোনো অবদান আছে এখানে দেবদাসের অবদান একমাত্র অবদান হলো যে মত মদ খাওয়া খারাপ এটাকে পুরো জাতির উদ্দেশ্যে ছড়াই দিছে এবং একটা ব্রেকআপ বা এরকম কিছু হলে মদ খায় পরে থাকতে হবে বাংলা মদ খাইতে হবে এইটা হলো দেবদেব হ্যাঁ হিরো বলতে পারেন ট্রাজিক হিরো বা যেই হিরোই বলেন বলেন কিন্তু ওর একমাত্র অবদান হলো খারাপ অবদান আমি বলবো যে মদ খাওয়া খারাপ অ্যালকোহল খাওয়া খারাপ এটাকে জাতীয়ভাবে ছড়াই দিতে পারছে এবং ওইখানে ওই ক্ষেত্রে দেখো তুমি যে কারোর মধ্যে যদি কোনো যে এখনকে দেখি যে বা আমাদের জেনারেশনের প্রবলেম এটাও আছে কিন্তু ডিপ্রেশনের ভক্তি ওর একটা কী জন্য এটাকে একটা স্পেস লাগবে এখন রিলেশনের স্পেস লাগে রেগুলার লাইফের স্পেস লাগে সেই স্পেসটা কি যদি এমন হতো যে ব্রেকআউটস ব্রেক কি ব্রেকআউট স্পেস যেটাকে বলি আমরা যে একটা শিথিল সময় যেটাকে বলি আমরা তো ওই জায়গাটাতেও তুমি দেখবে যে যদি কেউ কখনো বেশি হাসি ঠাট্টা বা তাকে একটু খোঁজাখুঁজি করে সে রেগে যায় এটা এবং রেগে যায় ভালো মতো রেগে যায় এবং মেপে পেয়ে দুষ্টুমি করে সবাই কিন্তু এবং এই যে ছোটোবেলা থেকে আমাদের একটা মানে অলিখিত সংবিধান আছে না কাকে বলে শয়তানি কাকে বলে দুষ্টুমি আর কাকে বলে ফাজিলাম এটা আছে ছিল তো অতি 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 কিছু করলে সেটা শয়তানি আমাদের ক্যারেট কলেজের তো ছিল আর একটু একটু করলে ওটা দুষ্টুমি করতেই পারে আর একদম যারা অশিক্ষিতরা করে আর কি ব্যাপারটা এরকমই হ্যাঁ এরকমই এবং আপনি আপনি যে কথাটা বলুন ওই জায়গায় একটা একটা জায়গা আছে ধরুন আমাদের আসলে স্পেস ধরুন শাব্দিক অর্থে যদি স্পেস না বলি ফিজিক্যাল অর্থে কিন্তু আমাদের স্পেস আসলে খুবই কম আপনার ধরুন খুব মন খারাপ বা কিছু একটা খারাপ আপনি একটা জায়গায় যে চুপচাপ বসে থাকবেন নিস্তব্ধতা দরকার হয়তো আপনার নিজের বাসা ছাড়া দরজা আলো বন্ধ করে বাসা ছাড়া আপনার ঢাকা শহরে বা আশেপাশে কোথাও কোনো ধরনের স্পেস নাই পৃথিবীর প্রত্যেকটা দেশে মদ খেতে পারে না না সকল স্পেসই সবসময় মদ খাবে তার সবার টার্গেট মদ খাওয়া না মদ খাওয়াটা দেখেন যে আমাদের দেশে মদ খাওয়া যে জিনিসটার এটাকে ইয়ে জায়গাটা এমনই হয়ে গেছে

মজা করতো কিন্তু এখন শুনছি যে নাকি নাকি আনুশ্বাস নেই বয়সায় শুনেছি হ্যাঁ গেট দোলে নাকি বলেছে যে একদম ওই মানে এমনভাবে সেট করছে যে বয়স চোটে বেগে চলে গেছে আবার ধরো ফ্যামিলি লেভেল থেকে এটা হয়ে গেছে বোধ এক ধরনের হতাশা এক ধরনের না পাওয়া এক ধরনের কী কোথায় একটা অদ্ভুত প্রভাব করে ফেলেছে সকল একটা নাই নাই একটা স্বভাব খিটখিট একটা ব্যাপার আছে আসলে এবং সেই কারণে বোধ মানে এই জিনিসটা নাই বোধ হয় আসলে এটা ধরেন আবার এটাও কোনো কমেডি ছবি নাই হ্যাঁ অদ্ভুত মানে একটা দেশে ধরো আমরা যদি দেখি দাঁড়িয়ে সেই ফেকু অস্তাকালীন নাকি একটা হয়েছিল এরপরে কিন্তু আর কোনোদিন দিন কেউ নাই ট্রাই করে ট্রাই করে নেই এবং এই যে ধরো উন্মানদের মতো পত্রিকা তোমার ইয়ার কি তোমার ইয়ার কি নিয়ে একটু শুনবো আসলে মনে করো যে আসলে বিদ্রুপ কৌতুক খোঁজা দেওয়া নানান প্রকৃতির তো আছে তাই না এই এই যে সহ্যক্ষম করতে না পারাটা আমার এই এক্ষেত্রে একটা জিনিস মনে পড়ছে যে অনেক আগে একটা শীর্ষন্দরের গল্প পড়েছিলাম বইটার নাম ভুলে গেছে যে এখানে ছিল যে এক ভদ্রলোক সে তোমার বিয়ে করতে গেছে বিয়ে করতে গিয়ে দেখল যে আসলে মানে মিষ্টি দিয়েছে তার শালাশালিরা মিষ্টি খেতে শুরু করে সে বুঝতে পারলো এটা আসলে মিষ্টি না ভিতরে পাথর আছে কিন্তু চেপে যাওয়া যাবে না তো মানে যদি না খায় তাহলে সে বুঝে বুঝতে দাঁতগুলো ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু খেয়ে ফেললো সে এরপর থেকে তার এমন একটা স্বভাব হলো যে কাউকে কিছু হলে রেগে তাকে মতো খুন করে ফেলি এই জন্য এসে কাউকে মেরে যেন না ফেলে তাল তালগাছে উঠে বসে থাকতো এবং জীবনের মোটামুটি নাইনটি এইট্টি পার্সেন্ট অংশ সে তার গাছে থেকেছে হ্যাঁ এখন ধরো এই যে কল্পনার যে জায়গাটা মনে করো আমাদের তো ওই তালগাছে উঠেই কিন্তু মানুষজন জীবনটা কাটিয়ে দেয় হুম তুমি যে ধরো আর কী করছো কেন করছো তুমি কারণটা কি তার আপনি কি আমি একটু বলি আপনি বলেন যে মানে আমাদের হিউমার এরিয়া নাই বা বিদ্রুপ এরিয়া নাই আমাদের দেখেন একটা ভালো সাহিত্য পত্রিকা দেখেন নাই আমাদের একটা ভালো বিজ্ঞান পত্রিকা আছে না এটা অনেক দিন ধরে চলতেছে কোন সেক্টরি আমরা যদি এরকম ভাবে তাকাই না তার মানে একটু বলতে হচ্ছে যে এই যে সেন্স অফ হিউমারের সাথে এই যে মানুষের যে রসবোধের যে তার সাথে মেধা চর্চার একটা বিরাট যোগাযোগ আছে অবশ্যই যোগাযোগ আছে মানে রিয়েল মেধা যদি থাকে সে কিন্তু সহজে এটাকে মানে শেপ তার মত করে বিশ্লেষণ করে নেবে রাইট রাইট এই জায়গাটাই হয় কি যে লঘু জিনিস না লঘু জিনিস না মানে হিউমারের ক্ষেত্রে বা এইসব জায়গার ক্ষেত্রে একটা 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 জায়গা হলো যে আপনি কি হিউমার যদি উপভোগ করতে চান তাহলে আপনার ভিতর যে মোরাল গ্রাউন্ডটা বা মোরাল জায়গাটা সেটাকে একটু সামান্য সময়ের জন্য পজ দিতে হবে পজ না দিলে আপনি আপনি হিউমারটা এনজয় করতে মোরালের সাথে মোরালের সাথে সম্পর্কটা আমি ব্যাখ্যা করতেছি যেমন ধরেন আপনি একটা জিনিস খুব কোর বিলিভ করেন হ্যাঁ বা ধরেন আপনি রাস্তায় হাঁটতেছেন বা আপনি বাবাকে নিয়ে হাঁটতেছেন আপনার বাবা বাবাকে বললে আচ্ছা ঠিক আছে বাবাকে নিয়ে হাঁটতেছেন এটা কলার অক্ষ আচার আছার গেল আপনি কিন্তু হাসবেন না অন্য একটা লোক হয়তো হাসবে বা এমনভাবে হাসবে এটা আমি বলতেছি আমি বলতেছি এই জায়গাটাই আপনার বাবা দেখি আপনি মানে আমি বলতেছি পরিস্থিতি আর একটু জটিল করেন যে লুঙ্গির সাথে পেছে এমন একটা সিস্টেমে পড়লো যেটা জিনিসটা আসলে একটা হাসিরই ঘটনা হইলো ওইটা আপনি হাসবে কখন যখন বাইরের লোক তার এটার সাথে কোনো মোরাল গ্রাউন্ডের কোনো জায়গা নেই কিন্তু আপনার বাবা হইলে আপনার একটা জায়গা তৈরি হয় মানে একজন লোক পড়ে গেল আচ্ছা আপনি জাস্ট পড়ার উদাহরণটাকে এটাকে মানে লিটারলি উদাহরণই নিয়ে না আমি বলছি যে এমন একটা ঘটনা যেটা হাসির ঘটনা যেটা এমনিতে দেখলে আপনি হাসতেন কিন্তু আমরা আমাদের যেটা হয় যে এটা যদি আমার খুব কাছের লোক হয় তখন আমি আর হাসি না অন্য একজন হাসলে সে হলো আমি আমি তার উপর লেগে সেটা ধরো সেটা ধর একটা মানে স্ট্যান্ড পয়েন্ট থেকে এটা হতেই পারে সম্পর্কের কারণে হতে পারে কিন্তু আমি বলবো যে মোডার শব্দটা তুমি বললা দেখো আমি এই যে মাঝে মাঝে একটা যেটা কি রিল না কি যেন বলে সামনে চলে আসে কি দেখলাম যে একটা ড্রামের মধ্যে লোক বসে আছে দুজনে হেঁটে যাচ্ছে হঠাৎ করে মাথা উঁচু করে সে পিঠাটা মার দিল এবং তারপর সে খুঁজতে শুরু করলো তারপর ওকে আর দুজন বেড়ে মারলো এটা হচ্ছে ওই হা করে না ওইটা আবার আরেক ধরনের ফিজিক্যাল কমেডি ওই ওই কমেডি ওই ওই কমেডি আবার ডিফারেন্ট কমেডি ফিজিক্যাল কমেডি যেমন কমেডি মানে না ওইটা ওইটাও একটা জনরা যেমন ধরেন এই মিস্টার বিন মিস্টার বিন তো কোনো কথা বলে না ও শরীর দিয়ে আপনাকে হাসায় ওটা ওটা ফিজিক্যাল কমেডির একটা পার্ট যেমন আপনি যেটা যেটা আমি আসলে মোরাল জায়গাটা যেটা বলতেছেন ধরুন ডার্ক কমেডির যে একটা জনরা আছে সেটাই দেখবেন যে মোস্ট অফ দ্য চোখ হলো খুবই হিটলার নিয়ে মানুষের মৃত্যু নিয়ে ডেড বেবি ছোট বাচ্চার মৃত্যু নিয়ে নানান কিছু যেটা আপনি মেনে নেওয়া খুব ডিফিকাল্ট নর্মাল সিচুয়েশনে বাট ফর সেক অফ দ্য যোগ আপনি যদি ওই জায়গায় কারা চর্চা করে এটা একটা মানে হিউমার্সদের মানে কমেডিয়ানদের একটা বড় গ্রুপ সেটা চর্চা করে ঠিক আছে যে ডার্ক কমেডি ডার্ক হিউমার হুম আমরা এটা আমরা সার্ফেস লেভেলে এত বেশি দেখি না খুব খুব ইয়ার জায়গায় একটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড ইয়াতে হয় নেটফ্লিক্সে দুই একজন আছে যারা এই এই কাজটা করে সেটা আপনি দেখতে পারেন অসুবিধা নেই ধরো নাইন ইলেভেন নিয়ে যোগ নাইন ইলেভেন ধরুন হাজার হাজার লোক মারা গেছে নাইন ইলেভেন নিয়ে যোগটা যখন হবে সেটাকে ওয়ান কাইন্ড অফ ডিপেন্ড করে দেয় যে কী কনটেক্স এসে বলতেছে ওটা ধরেন একটা ডার্ক কমেডি এটা আপনিও জানেন আমিও জানি এটা একটা খুবই করুণ ঘটনা কিন্তু সিচুয়েশনটা এমন হবে কেউ একজন বর্ণ করেন এত দারুণ একটা জোক হলে আপনি হেসে দিবেন কিন্তু আপনার মাথা যদি সারাক্ষণ থাকে যে এতগুলো লোক মারা গেছে এত কিছু হয়েছে এটা নিয়ে হাসা যাবে না তাহলে হাসতে পারবেন না আপনি বিলিভ করেন যে না কিন্তু থাকবে না এটাই আমি বলতেছি যে আপনি আপনার হিউমারের জায়গাটাই কাউকে না কাউকে মোস্ট অফ দ্য টাইম আঘাতই করেন ধরুন পুলিশ নিয়ে যোগ যে লোকটা পুলিশে চাকরি করে তার তো এটা দেখে মনে হবে যে আমাকে অপমান করছে তার তো এটা হাসি লাগবে না সেই জন্য দেখবেন যে হুয়া হয়ে যখন নাটক টাক্তারটা খেপে গেছিলো ঠিক আছে যে যেই প্রফেশনে থাকে সেই ওই প্রফেশনও ওটাকে এনজয় করতে পারেন ওই জায়গায় বললাম যে আপনার মোরাল যে গ্রাউন্ডটা আছে যে জায়গাটা এটা সত্যি না এটা জোক হিসেবে নিত ওই জায়গাটা আপনি একটু পজ দিয়ে জিনিসটাকে এনজয় করে তারপরে আপনি আপনি আবার আবার হয়তো অন্য জিনিসে মানে আমার কাছে যেটা মনে হয় দেখো যে অনেকগুলোটা আমার আসলে মোরাল জায়গাটা তারপরে তার মেধার ব্যাপারটা তো এই সব কিছু মেনে আসলে ব্যাপারটা একেবারে লঘু মানে মানে আলোচনার জন্য যথেষ্ট জরুরি বিষয় কিন্তু যে এত টকশো এত কিছু যে হয় আমি আসলে দেখলাম যে সত্যি কথা আমাদের দেশে যে ওই থাকে না যে বুদ্ধিদীপ্ত মানে কিছু কথাবার্তা দিয়েও মানুষকে অনেক আনন্দ পেতে পারে এটা চর্চাটা একেবারেই নাই এবং যে কারণে যে সেন্স অফ বলে যে শব্দটা আমরা দেখি এবং যে কারণে একটা আতঙ্কে থাকে সবাই এবং ওই যে সেন্সার বলি এটা বলি এবং আমার তো মনে হয় যে ইনডাইরেক্টলিও অনেক কিছু বলা যায় এবং করা যায় হ্যাঁ মানে এইজন্যই তো জোক হলো খুবই আমি আপনাকে আপনাকে একটা জোক বলি যে সিচুয়েশন কি কি হবে আসলে হাসির মাধ্যমে আপনি জোকের মাধ্যমে বলতে পারেন যে একটা একটা জেলখানায় এক লোক গেছে লোক যা বলতেছে যে আপনাদের লাইব্রেরিতে গেছে জেলের লাইব্রেরিতে জেল লাইব্রেরিতে যে বলতেছে যে আপনার অমুক বইটা আছে তো জেলার বলতেছে যে না বইটা নাই লেখক নিজেই আছে তার সাথে কথা তো মানে কিভাবে আসলে ব্যাখ্যা করবো হ্যাঁ সো আপনি এটা শুনে মজাও পাইলেন ইয়েও হইল আবার বুঝতে বুঝতেও আসলে কি বলা হয়েছে এই কথাটা সরাসরি বলতে জ্বালা পড়া জেলের তালা ভাঙবো লেখকদের কেন জেলে নেওয়া হচ্ছে অনেক কথা আপনাকে বলতে ছোট মানে গ্রুপ আছে যারা এই যে মেধা রস সবকিছু সবাই সবসময় তৈরি করতেছে অনলাইনে থেকে শুরু করে নানা ধরনের চর্চা নেজের নিজেরা নিজের চর্চা করছে কিন্তু এটা প্রকাশ করার হয়তো অনেক সময় জায়গা পাওয়া যায় না দেখবেন যে সবচেয়ে বেশি যোগের চর্চা হয় হলো আপনার

এই ওইটা তো ওই বয়সে থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরিণত বয়সে যে সময়টা তো আসলে জীবনে প্রচুর রসবোধ দরকার যে সময়টা তো আসলে রসে ভেসে থাকা দরকার আসলে এবং যে রস তার মেধাকে পরিপূর্ণ করবে এবং তার সার্বিক যে সমৃদ্ধি সেটাকেও করবে এইটা আসলে তার সেলফ ইগো বা অনেক কিছুর কারণে এমন একটা দ্বন্দ্বের মধ্যে থাকে করব কি করব না শেষ পর্যন্ত দ্বন্দ্বের মধ্যেই যেহেতু জীবনটা বেঁচে থাকে এটা মনে একটা আমার কাছে মানে জাতীয় সমস্যা মনে হচ্ছে যত মানে এটা কিন্তু মানে এটাকে এটাকে আলাদা করে এটাকে জাতীয় সমস্যা হিসেবে আমি দেখি না না হলে এটা দেশে না দেশে একটা মানে প্রতি বছর না হলে পরে অন্তত একটা সিনেমা হয় না কোনো এবং যেগুলো হয় সেটাও খুবই অদ্ভুত জিনিস হয় হ্যাঁ কিন্তু এটা মানে খুবই মানে অবাককাণ্ড এরকম সাহিত্য হয় না দরকার মনে হয় তাই না এটা সাহিত্য যে আবার হয় না ধর আমি রিসেন্ট একটা ঘটনা বলি যে বেগম রোকেয়ার একটা সায়েন্স ফিকশন আছে নারীর ইস্যুতে সুলতানা স্ট্রিম এটার বদলে মানে অন্য একটা মানে এত আগে যে একটা নারীর ইস্যুতে একটা সায়েন্স ফিকশন লেখা হয়েছে এটা অনেক আগের ঘটনা ঠিক আছে মানে যখন লিখছেন আর কি আমি এক্স্যাক্ট সালটা বলতে পারতেছি না রিসেন্টলি দেখলাম এটা নিয়ে একটা আলোচনা চলতেছে একদল দাবি করতেছিল যে মানে এই বিষয়ে সায়েন্স ফিকশন সর্বপ্রথম লেখা হয়েছিল এত সালে তো রিসেন্ট আবিষ্কার করলো যে সুলতানা মানে বেগম রোকের সুলতানা যে হলো আরো অনেক আগে লেখা হয়েছে এবং এটা নিয়ে এখন বাইরের ফ্রান্সের এক মহিলা এটা হলো একটা শর্ট ফিল্ম বানাচ্ছে আর অনেকেই অনেকভাবে উৎসাহিত হইতেছে আমাদেরও আসে সেই জিনিসগুলো কিন্তু আমরা এটাকে আমরা আমাদের শহরের আমাদের ভাষার ভিতরে আসলে খুব একটা বন্দি করে রাখছি আমরা যে মার্কেট এটা আসলে অন্য কিছু না এটা হচ্ছে ওই বললাম যে করোনিয়াল হ্যাং ওভার বলি আমরা মানে করোনিয়াল ওই সময়টা থেকে এক ধরনের দাসত্ব করতে করতে ওই মুক্তিটা আসলে হয় কিন্তু ধরেন এটা ধরেন স্প্যানিশ অন্য পর্তুগিজরা মানে ধরেন ব্রাজিলিয়ান বা ওই ওই সাইডে ল্যাটিন যদি আমরা দেখি বলো তো ডিফারেন্ট ভাষায় কথা বলে ওরা লেখে বা আমরা যদি এইদিকে দিকে দাসত্বটা মানে দাসত্বটা এমন একটা জিনিস এটাকে কাটিয়ে ওঠা এত সোজা জিনিস না আসলে এটা করতে 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 চর্চা করে মুক্ত বুদ্ধির চর্চা তো এমনিতে হবে না ওটা হলে তখন হয়তো এটার গুরুত্বটা বুঝতে পারতো হয়তো সেটার জন্য সোশ্যাল সোশ্যাল প্র্যাকটিস চিন্তা সার্বিক যে রাজনৈতিক চর্চা সাহিত্য চর্চা সব কিছুর মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ থাকতো হ্যাঁ এবং দেখা যায় বিশ্বের পরিমাণ সেই হাসি মুখে থাকে তাই না এবং একটা এত বড় একটা জনসংখ্যার দেশে যদি অসংখ্য মানুষের চেহারা দেখো সবাই যদি একটা অদ্ভুত চেহারা করে রাখে হ্যাঁ হাজার মানে হ্যাঁ হইতে হবে সেটাতে হবে হ্যাঁ টলারেন্স হবে ওপেন অন্যতম বড় বিষয় তো টলারেন্স সেটা ধরেন গ্রামের লোকও হইতে পারে শহরের লোক হইতে পারে যে কোনো পেশাজীবীর লোক হইতে এত নিরাপত্তা হীনাতে কোনো কারণ নেই এত সহজে মৃত্যুই একমাত্র কারণ আজও জীবন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভালো